সিজার করা নাকি নর্মাল ডেলিভারি কোনটা ভালো? যদিও সিজারিয়ান করানো খুব সাধারণ ব্যাপার আজকাল, কিন্তু এটা একটা বড় অপারেশন, তাই এর নিজস্ব কিছু ঝুঁকি থাকে। এছাড়া চিকিৎসা সংক্রান্ত কারণ ছাড়া ডাক্তার সিজারিয়ান করানোর পরামর্শ দেন না। গর্ভাবস্থায় কোনো জটিল সমস্যা যদি সৃষ্টি না হয় তাহলে ভ্যাজাইনাল বার্থ বা নর্মাল ডেলিভারি নিরাপদ। নর্মাল ডেলিভারি শুধু বর্তমান গর্ভাবস্থার জন্যই ভালো নয়, বরং পরবর্তীতে গর্ভধারণের জন্য ভালো। কখনো কখনো মা ও বাচ্চার জীবন রক্ষার্থে সিজারিয়ান করতে হয়। সেই পরিস্থিতিতে প্রশ্নাতীতভাবে সিজারিয়ান করানোটা হচ্ছে সবচেয়ে নিরাপদ। আবার এমনও হতে পারে যে আপনি কোনো বিশেষ দিনে বিশেষ উপায়ে বাচ্চার জন্ম দিতে চান, তখন ডাক্তার আপনাকে সিজারিয়ান করানোর পরামর্শ দেন। তবে আপনার এই সিদ্ধান্ত আপনার স্বাস্থ্য ও জীবনধারায় বিশেষ প্রভাব ফেলে। বর্তমানে 4 জনের মধ্যে 1 জন শিশু সিজারিয়ানের মাধ্যমে জন্ম নেয়। বিবিসি ও গার্ডিয়ানে বিষয়টি নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে। পরিকল্পিত সিজারিয়ানে মায়ের সুবিধাসমূহ: 1. প্রসব বেদনা সহ্য করতে হয় না। 2. অনেক বেশি রক্তক্ষরণ হয় না। 3. ভ্যাজাইনাল ইঞ্জুরি হয় না। পরিকল্পিত সিজারিয়ানে মায়ের অসুবিধাসমূহ: 1. অনেকদিন হাসপাতালে থাকতে হয়। 2. শিশুর জন্মের পরও ব্লিডিং হলে অনেক ক্ষেত্রে গর্ভ অপসারণ করে ফেলতে হয়, একে হিস্টেরেক্টমি বলে। 3. হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। 4. ইউটেরাইন ইনফেকশনের ঝুঁকি বাড়ে। 5. অপারেশনের পরে ব্যথা হয়, যা প্রায় কয়েক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয়। 6. পরবর্তীতে সন্তান ধারণের সময় এক্টোপিক বা টিউবাল প্রেগনেন্সি, প্লাসেন্টা প্রিভিয়া, প্লাসেন্টা অ্যাক্রিটা এবং প্লাসেন্টাল অ্যাবরাপশনের সমস্যাগুলো হওয়ার সম্ভাবনা থাকে। পরিকল্পিত সিজারিয়ানে বাচ্চার অসুবিধাসমূহ: 1. ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রাখতে হয়। 2. শ্বাস প্রশ্বাসের সমস্যা থাকে। 3. ব্রেস্ট ফিডিংয়ের অভ্যাস করে উঠতে দেরি হয়। দি অস্ট্রেলিয়ান স্টাডি তাদের এক গবেষণায় দেখেছে যে সিজারিয়ান করানো মায়েদের মধ্যে মানসিক প্রতিকূলতার প্রভাব প্রাকৃতিক প্রসবের মায়েদের চেয়ে বেশি হয়। সিজারিয়ান করানো মায়েদের মধ্যে বাচ্চাকে ব্রেস্ট ফিডিংয়ের সমস্যা হতে পারে। এবার আমরা জানব প্রাকৃতিক প্রসবের সুবিধা ও অসুবিধাগুলো কী কী। 1. ভ্যাজাইনাল বার্থ বা নর্মাল ডেলিভারি অস্বস্তিকর ও কষ্টকর। 2. নর্মাল ডেলিভারি নোংরা মনে হতে পারে, শরীর থেকে অনেক ঘাম, অ্যামিনিউটিক তরল, রক্ত এবং বাচ্চার জন্মের পর প্লাসেন্টা বা নাড়ি বের হয়। 3. ভ্যাজাইনাল ইঞ্জুরি হতে পারে, অনেক সময় সেলাই লাগতে পারে। 4. নর্মাল ডেলিভারি হলে মা কয়েক ঘন্টা পরই স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং কয়েকদিনের মধ্যেই স্বাভাবিক কাজ শুরু করতে পারে। 5. ভালোভাবে বাচ্চার জন্ম হয়ে গেলে বাচ্চা শান্ত থাকে। সফলভাবে বাচ্চা প্রসবের জন্য যে কাজগুলো করা প্রয়োজন এবং যে কাজগুলো করা ঠিক না সেগুলো জেনে নিই আসুন। 1. প্রাকৃতিকভাবে বাচ্চা প্রসবের জন্য একজন স্বাস্থ্যকর্মী বা ধাত্রীর প্রয়োজন। 2. প্রসবের জন্য প্রয়োজনীয় জিনিসগুলো জীবাণুমুক্ত করে নিতে হবে। 3. বিজ্ঞানীদের মতে সদ্যজাত বাচ্চার নাড়িতে প্রচুর আয়রন থাকে, যা জন্মের কয়েক মাসের মধ্যে বাচ্চার শরীরে উৎপন্ন হয় না, তাই জন্মের অন্তত 2 মিনিট পরে নাড়ি কাটা ভালো, যাতে শিশু অনেক বেশি আয়রন নিয়ে নিতে পারে। 4. জন্মের সাথে সাথে বাচ্চাকে দূরে সরিয়ে না নিয়ে মায়ের বুকে নিলে বন্ধন দৃঢ় হয়। 5. জন্মের পরপর বাচ্চাকে শাল দুধ খাওয়াতে হবে। বাচ্চাকে বুকের দুধ দিলে বাচ্চা এবং মা উভয়ের জন্যই ভালো। সকল মহিলাদেরই অধিকার আছে বাচ্চার জন্মের পদ্ধতির ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার, কিন্তু তাদের এই সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে তাদেরকে সাহায্য করার জন্য সঠিক পরামর্শ দেওয়াও জরুরি। মহিলাদের জন্য বাচ্চার জন্মের দিনটা অনেক মোহনীয় ও স্মরণীয় একটি দিন। প্রসব বেদনা নিঃসন্দেহে অনেক বেশি কষ্টকর, কিন্তু মা যখন তার সদ্যজাত সন্তানের মুখ দেখেন তখন তার সব কষ্ট ভুলে যান। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে এবং শেয়ার করতে ভুলবেন না। আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব